প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি শঙ্কর সুন্দর সিজক কলেজ বাগাইছড়ি রাঙ্গামাটি আজ আবার তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদেরকে ব্যবসায় সংকটের ব্যবস্থাপনা বিষয়ে চতুর্থ অধ্যায়ে আমরা অংশীদারি ব্যবসায় আরেকটি ক্লাস নিব তোমাদের সামনে তো তোমরা জানো যে আমরা সাধারণত প্রথম পর্যায়ের ক্লাসগুলি করছি তো প্রথম বর্ষে তোমরা যারা আছো তোমরা ক্লাসগুলি ফলো করবে আজকে আমরা তোমাদের সাথে অংশীদারি ব্যবসায় সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা আমরা আগেই তোমাদের সাথে অংশীদারি ব্যবসায় কি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য কি অংশীদারি ব্যবসায় অসুবিধা কি বা সুবিধা কি এগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমরা অসুবিধা বা সীমাবদ্ধতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো অংশীদারি ব্যবসায় কি আমরা আগেও বলেছি তো আজকে আমরা আবার মনে করে দিচ্ছি অংশীদারি ব্যবসায় হচ্ছে দ্বৈ বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ উদ্দেশ্যে একত্রে মিলিত হওয়া অর্থাৎ তারা একত্রে ব্যবসা পরিচালনা করবে তাদের উদ্দেশ্য থাকবে মুনাফা অর্জন এবং কার্যক্রমটা হবে বৈধ সেক্ষেত্রে যদি কখনো কতগুলি ব্যক্তি একত্র হয়ে ব্যবসা পরিচালনা করে তাহলে তাকে আমরা বলবো অংশীদারি ব্যবসা অংশীদারি ব্যবসায়ের যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে অংশীদারি ব্যবসায়ের যেমন অধিক লোকের সমাগম ঘটে এইটা যেমন একটা সুবিধা আবার অধিক লোকের সমাগমের কারণে অনেক ঝামেলার সৃষ্টি হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যেখানে সুবিধা বেশি অসুবিধাও আছে প্রত্যেকটা মুদ্রার এপিডেপিট আছে তো আমরা অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতাগুলি তোমাদের নিয়ে সীমাবদ্ধতাগুলি নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধতাগুলো হতে প্রথমেই আছে স্থায়িত্বের অভাব এই যে অংশীদারি ব্যবসায়টা এটা একটা বিরাট বড় ব্যবসায় কিন্তু এখানে অনেক ব্যক্তি এটার স্থায়িত্ব খুব কম দেখা যায় মতবিরোধ বা মূলধন সংক্রান্ত কোনো ঝামেলা বা মুনাফা বান্টন সংক্রান্ত কোনো ঝামেলা বা লিখিত চুক্তি অনুযায়ী ভঙ্গ করা বা কোনো আদালতের আদেশ বা কোনো রকম ঝামেলার সৃষ্টি করা বা কোনো রকম বিভিন্ন রকম অংশীদারদের ধরন আছে তার মধ্যে কোনো এক অংশীদারের ঝামেলা বিভিন্ন কারণে অংশীদারি ব্যবসায় আসলে স্থায়িত্বের অভাব দেখা যায় মতবিরোধের কারণে অংশীদারি ব্যবসাটা বিলোপ হয়ে যায় অনেক সময় কেন বিলোপ হয়ে যায় যে বিলোপ হয়ে যায় যে তাদের স্থায়িত্ব থাকে না কেন তাদের বিভিন্ন মত এখানে যেহেতু অনেক লোকের সমাগম করে এখানে সবাই যোগ্যতা সম্পন্ন আবার অনেক সময় দেখা যায় যে অধিক যোগ্যতাও সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আবার অনেক সময় দেখা যায় যে সকলের মানে যোগ্যতা সমান নয় সেই কারণে কাউকে ছোটো মনে করা হচ্ছে কাউকে খাটো করা হচ্ছে এসকল কারণে তারা দেখা যায় সমস্যা হয় এক্ষেত্রে আমরা যেতে পারি স্থায়িত্বের অভাব বলতে যেমন আমরা বলি যত মূলধনী ব্যবসায় বা রাষ্ট্রীয় ব্যবসায় এগুলি কিন্তু চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট কিন্তু এক অংশীদারি ব্যবসাটা ওরকম নয় এখানে স্থায়িত্বের অনেক অভাব দ্বিতীয়তে আছে মতবিরোধের সম্ভাবনা মতবিরোধটা কি অর্থাৎ পারস্পরিক যে অংশীদারদের মধ্যে যে মত তাদের মধ্যে অনেক কারণে বিভেদের সৃষ্টি হয় সবাই দক্ষ হলেও যেমন মতবিরোধ হতে পারে এবং কেউ দক্ষ অদক্ষ তাদের সংশ্লিষ্ট ঘটলেও মতবিরোধ ঘটতে পারে এই মতবিরোধটা আসলে কোথা থেকে আসে আসলে সবার মানসিকতা সমান নয় হয়তো তারা আর্থিক লাভের আশায় একত্র হয়েছিল এখন তাদের বিভিন্ন কারণে মনোমালিন্যর সৃষ্টি হচ্ছে এই কারণগুলি আমরা পরেও শুনব আপাতত এই যে তাদের মতের যে অমিল এইটা মতবিরোধের সম্ভাবনা একটু বেশি অন্যান্য ব্যবসায়ের তুলনায় অংশীদারি ব্যবসায় একটু তুলনামূলক বেশি এই জন্য আমরা অংশীদারি ব্যবসায় একটা সীমাবদ্ধতা হিসেবে দেখি বা অসুবিধা হিসেবে দেখি পরে আসছে সীমাহীন দায় অংশীদারি ব্যবসায় যদিও সদস্য সংখ্যা অনেক কিন্তু তাদের দায় অসীম তাদের দায়ের কোনো সীমা নেই দেখা যায় তাদের বাড়িঘর পর্যন্ত বিক্রি করে এই অংশীদারদের দায় মেটাতে হয় অর্থাৎ তার কাজের জন্যে সে নিজেও দায়ী এবং ব্যবসাও দায়ী সেজন্য দায়টা তার সীমাহীন এতে কোনো বাইন্ডিং নেই যে আমার দায় অসীম নয় অর্থাৎ সীমাহীন দায় অসীম দায় তারপরে আছে সীমিত মূলধন যদিও আমরা বলি এখানে অনেক লোকের সমাগম অনেক লোক মানে বেশি লোক নয় এখানে মাত্র ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 10 জন আর সাধারণ ব্যবসায়ের ক্ষেত্রে 2 থেকে 20 জন এই যে কয়েকজন অংশীদার সেসব ক্ষেত্রে কিন্তু অনেকজন মূলধন চলে আসবে তা সেসব ক্ষেত্রে
অন্যান্য ব্যবসায়ের তুলনায় রাষ্ট্রীয় ব্যবসায় যেভাবে মূলধন সংগ্রহ করতে পারে বা জনমূলধারী ব্যবসায়গুলি যেভাবে মূলধন সংগ্রহ করতে পারে সেই তুলনায় কিছুটা সীমিত, হয়তো বা এক মানে জানাচ্ছে একটু বেশি। সেজন্য আমরা বৃহৎ দেশকে বলতে গিয়ে বলি যে মূলধনটা সীমিত। তারপরে আছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এই যে অংশীদাররা আছে এখানে অনেকগুলি অংশীদার, এখানে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সবার মতামতকে প্রাধান্য দিতে হয়। অনেক সময় দেখা যায় মতের বিরুদ্ধ দেখা যায়, যেটা আমরা দুই নম্বর পয়েন্টে বলেছি। এই মতবিরোধের কারণে অনেক সময় সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, অনেক সময় তাদের গণতান্ত্রিক চর্চা করতে হয় বা অনেক সময় কোনো সময় পৌঁছাতেই পারে না তারা সিদ্ধান্ত। এই সকল কারণে তাদের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, হয়তো বিভিন্ন কারণে তাদের এতে প্রতিষ্ঠান তাদের ক্ষতির সম্মুখীন হতে পারে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের কারণে। পরে আছে পরিচালনায় জটিলতা। যেহেতু এখানে দক্ষতা, সবাই দক্ষ হলেও সমস্যা, কিছু অদক্ষ হলেও সমস্যা, এই জন্য পরিচালনা অতিরিক্ত সমস্যা লক্ষ্য করা যায়। দেখা যায় অদক্ষরা পরিচালনা করতে চায়, দক্ষরা পরিচালনা করতে চায়, কিন্তু তাদের মধ্যে পরিচালনাগত জটিলতা দেখা দেয়। তারপরে আছে জনগণের আস্থার অভাব। জনগণও এই ব্যবসার প্রতি উপর আস্থা রাখতে চায় না, কিন্তু বহুগুলো অনেকগুলি লোকের সমাগম, এখানে বিভিন্ন ধরনের লোকের সমাগম, সেই ক্ষেত্রে দেখা যায় জনগণ চিন্তা করে কখন এই ব্যবসা ভেঙে যায়, কখন চলে যায় না, এক্ষেত্রে তারা আস্থার অভাব ভোগ করে। এই জন্য আমরা বলি জনগণের আস্থার অভাব। তারপরে আছে অংশ হস্তান্তরের অসুবিধা। এই যে অংশীদার ব্যবসায়ের অংশগুলি আছে যে একজন এত অংশ অনুবাদ এই এতটুকু মূলধন দিল, এই ব্যবসায়ের এতটুকু বহন করে, এই যে অংশগুলি হস্তান্তর করা যায় না। যদি একের চিন্তা করে না আমি অংশীদার ব্যবসায় করবো না, আমার অংশটা অন্য কোনো ব্যক্তিকে দান করে ব্যবসায় চলমান থাকবে, এটা সম্ভব হয় না অংশীদারি ব্যবসায়। এক্ষেত্রে আমরা বলি এটাকে অংশ হস্তান্তরের অসুবিধা। তারপরে আছে ব্যক্তি স্বাধীনতায় বাধা। ব্যক্তির স্বাধীনতায় বাধা বলতে এই যে ব্যক্তিগুলি আছে তারা প্রত্যেকটা ব্যক্তি মানে দক্ষ হতে পারে অদক্ষ হতে পারে এই নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তাদের যে স্বাধীনতা সেক্ষেত্রে তারা প্রত্যেকের মতামতকে প্রাধান্য দিতে হয়, তাদের কোনো ব্যক্তির স্বাধীনতা থাকে না, সবার মতামত নিয়েই তাদের যে কোনো একটা কাজ করতে হয়। যদি দেখা যায় তারা সিদ্ধান্ত নিতে যায় তাহলে সবাইকে তাদেরকে সবার মতামত নিয়েই তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। এক্ষেত্রে দেখা যায় অংশীদারি ব্যবসায়ে সীমাবদ্ধতার মধ্যে ব্যক্তির স্বাধীনতার বাধা একটা বিরাট বাধা। এক্ষেত্রে দক্ষ ব্যক্তিও তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে না অদক্ষদের বাধার কারণে। সর্বশেষে আছে আনুপাতিক ঝুঁকি। এই যে ঝুঁকি তারা গ্রহণ করে এই ঝুঁকিগুলি দেখা যায় অনেক সময় মূলধন অনুপাতে, কখনো বা তাদের চুক্তি অনুযায়ী, কখনো বা বিভিন্ন কারণে হয়ে থাকে। ঝুঁকি কার জন্যে ঝুঁকির সৃষ্টি হয়েছে বা কী পরিমাণ ঝুঁকি এখানে আমার নেওয়া উচিত এটার কোনো আনুপাতিক প্রধান নেই, এখানে অনানুপাতিক ঝুঁকি। যদি বলা থাকে চুক্তি অনুযায়ী যে আমি অর্ধেক বহন করবো, ওরা দুজন মিলে অর্ধেক বন্ধ করবে, তাহলে তাই হবে, এখানে তাই কিছুই করার থাকে না। এক্ষেত্রে এটাকে আমরা বলি অনানুপাতিক ঝুঁকি। অতএব আমরা এই যে অংশীদারি ব্যবসায়ের সীমাবদ্ধগুলি তোমাদের সামনে আলোচনা করলাম, এই সীমাবদ্ধতাগুলি আসলে আমরা বলি যে এই কারণেই বাংলাদেশ তথা বিভিন্ন দেশে অংশীদারি ব্যবসায় এতটা আস্থা লাভ করতে পারেনি। যদিও অংশীদারি ব্যবসায় চলছে কিন্তু আস্থা লাভের বাধা হচ্ছে এইগুলি যদি ওভারকাম করতে পারতো অংশীদারি ব্যবসায় তবে আজকে অংশীদারি ব্যবসায় একটা উচ্চ পর্যায়ে থাকতো, কিন্তু অংশীদারি ব্যবসায় গঠন করার পরে অনেক অংশীদার বিলুপ্তির সম্মুখীন হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আজকে আমরা এইভাবে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে, তোমরা আমাদের ক্লাসগুলো দেখে তোমরা কমেন্ট করবে, তোমাদের সমস্যা হলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তো আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, ধন্যবাদ।